দেখো গাইজ, কেক বলতে গেলে সবই শেষ হয়ে গেছে, ঠিক আছে? শুধু ব্ল্যাক ফরেস্ট দুটো পড়েছিল, একটা আমি নিচ্ছি আরেকটা আরেকজন নিচ্ছে। কি নিলে তোমরা একটু বলতে পারবে? সবকিছু আমার আইটেম হারিয়ে গেছে, হাতাহাতি হওয়া বাকি ছিল। বাট হ্যাপি বার্থডে মিও আমোরে। তো যারা যাও না তাদেরকে বলে রাখি, বা মিও আমোরে প্রত্যেক বছর ওদের জন্মদিনে একটা আলাদা লেভেলের অফার রাখে। যত নম্বর বার্থডে তত টাকায় অনেকগুলো আইটেমস ওরা বিক্রি করে। তো আজকে সেটা নিয়ে ভিডিও এর আগেও বানিয়েছি, তোমরা যারা পুরনো ভিউয়ার্স সবাই জানো। তো বেশি কথাক্ষণ বাড়িয়ে কি লাভ, চলো যেতে যেতে কথা বলি। তো মিও আমোরেতে গিয়ে না হয় দেখাও। অলরাইট, দেখো মিও আমোরের কাছে চলে এসেছি, পেছনে আমার মিও আমোরে, ঠিক আছে? মানে আমি এর আগে 2019 করেছি, 2020 করতে পারিনি, 2021 করেছি। আমি সিরিয়াসলি বলছি, মানে অন্যান্য মিও আমোরেগুলোতে হয়, বাট মানে আমাদের বাঘাওতিন যে মিও আমোরটা আমি কোনোদিন দেখিনি এই লেভেলের লাইন পড়তে মিও আমোরেতে, ঠিক আছে? অন্যান্য গুলোতে হয়েছে, বাট মানে আমি যতবার এসেছি আমি ভেতরে হালকা ভিড় পেয়েছি, বাট এরকম লাইন আমি একদিনও দেখিনি। তো এই দেখতে পাচ্ছ মিও আমোরে, তার নিচে লাইনটা মোটামুটি ওই অবধি গেছে। তাও মানে এটা আমাদের বাঘাওতিন বলে একদিক দিয়ে ভালো যে লাইনটা কমের মধ্যে গেছে, মানে অন্যান্য স্টোরে আরো অনেক বেশিই হতো। তো আপাতত ওইখানে মানে বুঝতে পারছি আমি ঢুকতে ঢুকতে আধ ঘন্টা তো লেগেই যাবে। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। আমি তো লাইনের জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছি, বাট এই দুজন ভাই, নামগুলো একটু বলে দেবে, সুবোধ মানে এখন মানে ভেতরে কিছু মনে হচ্ছে, দেখা যাক গাইজ আমি আদৌ কিছু পাবো কিনা, নাহলে এদের বাড়ি চলে যাবো, এদেরকে দিয়ে রিভিউ করিয়ে নেবো। দেখো লাইন আমি যা বুঝতে পারছি, এখন ভেতর থেকে যারাই বেরোবে সবার থেকে একটা করে ইন্টারভিউ নেওয়া যেতে পারে আর কি। হাই হাই হাই, কী কী নিলে তোমরা একটু বলতে পারবে? সব কিছু, মানে তোমরা যা করছো আমরা পাবো তো লাস্টে গিয়ে। A few moments later. ফাইনালি দেখো লাইনের একদম সামনের দিকে চলে এসেছি, সামনে আর একজন দুজন রয়েছে, বাট ভেতরে তো কিছু দেখতেই পাচ্ছি না, পুরো ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে। স্যান্ডউইচ ফ্যান্ডউইচ পড়ে আছে কটা, জানি না কি জুটবে ভাগ্যে। মানে আমার তো বার্গারটা লাগেই লাগে বাস, এবার মানে আমার এই ভিডিওটা আমি যে কবার বানিয়েছি বার্গার ছাড়া তো বানাইনি, এবার বুঝতে পারছি না কি হবে, তাহলে কি স্যান্ডউইচ ট্রাই করবো এবার এই ভিডিওতে। এই হচ্ছে আইটেমসগুলো দেখতে পাচ্ছ, এই 13টা আইটেম হচ্ছে আমরা ভেতরে গিয়ে পাবো, বাট ভেতরের যা অবস্থা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, বার্গারই চোখে পড়ছে না। আছে, আচ্ছা আচ্ছা, ওই ভেতরে রয়েছে বার্গার, বার্গার আমি একটা লক করে নিলাম। আর এখানে স্যান্ডউইচ দেখতে পাচ্ছি, আর কি কি রয়েছে গিয়ে দেখতে হবে। দেখো গাইজ, কেক বলতে গেলে সবই শেষ হয়ে গেছে, ঠিক আছে? শুধু ব্ল্যাক ফরেস্ট দুটো পড়েছিল, একটা আমি নিচ্ছি আরেকটা আরেকজন নিচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এইটা এইটা এগুলোও কিন্তু 30 করে আছে, ঠিক আছে? এইটা এইটা এই আমন্ড ফাজ এগুলোও কিন্তু 30 করে আছে, ঠিক আছে? তো বার্গারও প্রায় শেষ, ইন্টারনেট এক গাদা পড়ে রয়েছে, আর এখানে কটা হচ্ছে স্যান্ডউইচ রয়েছে, বাকি সবই মোটামুটি শেষ এখানে দেখতে পাচ্ছি যা। দেখো গাইজ, অনেক লেট করে ফেলেছি আমি, তো প্রায় সব শেষ, ঠিক আছে? বার্গার কটা পড়ে আছে, ইন্টারনেট অনেকগুলো রয়েছে, আর হচ্ছে স্যান্ডউইচ আছে, কেক জাস্ট দুটো ব্ল্যাক ফরেস্ট পড়েছিল, একটা আমি নিই, আর বাকি কিছু রেড ভেলভেট চাইছিলাম বাট পাইনি আমি, ঠিক আছে? এই মোটামুটি অবস্থা এখন, আর ভেতরেও খুব ভিড়, বেশিক্ষণ থাকতে পারবো না, পেমেন্ট করি বেরিয়ে, ঠিক আছে? আর এখন একটা রুলস এরা অ্যাপ্লাই করেছে যে একজন কাস্টমারকে চারটের বেশি দেবে না, ঠিক আছে? আশা করি বিকেলের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, বিকেলের মধ্যে যদি থাকে তো কিছু নিয়ে নিও, ঠিক আছে? আমি পেয়ে গেছি, আইটেম পেয়ে গেছি। ভেতরে প্রায় এক প্রকার যুদ্ধ করে আইটেম গুলো নেওয়া, ঠিক আছে? চারটে আইটেম, তার মধ্যে ব্ল্যাক ফরেস্ট শেষ হয়ে গেছিল, মানে আমার আইটেম হারিয়ে গেছে, আলাদা লেভেলের একটা মানে অ্যাডভেঞ্চার হচ্ছিল ভেতরে, ঠিক আছে? মানে হাতাহাতি হওয়া বাকি ছিল, বাট তাও এখানে মানে যারা ছিল ওরা ব্যাপারটা ভালোভাবেই নিয়েছে, মানে কোনো ঝামেলা সেরকম হয়নি, যেটা আমার ব্লগে খুব হয়ে থাকে, সেরকম কিছু হয়নি, পেয়ে গেছি। এখন চলো বাড়ি যাই, গিয়ে দেখাচ্ছি কি হয়েছে। যাই হোক গাইজ, এই হচ্ছে মোটামুটি সব কিছু আইটেমস, চলো খুলে খুলে দেখাই কি কি এনেছি। এটার মধ্যে নিশ্চয়ই একটা কেক আছে। আচ্ছা, এগুলো আগে তো ওরা এরকম প্যাকেটের মধ্যে দিত, কিন্তু এখন তো দেখছি এরকম পুরো ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। যাই হোক, একটা স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ, ঠিক আছে? দুটো বার্গার এনেছি আমি, আর হচ্ছে এই কেকটা, কেকটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার ভেতরে, যাই হোক পরে মানে ভালোভাবেই পেয়ে গেছি। ওরা কতবার যে কেকের প্যাকেটটা খুলে খুলে চেক করেছে যে কেকটা কি আছে, মানে ওদের অ্যাকচুয়ালি এক পিসি পড়েছিল, তো এবার আমি ওটা
পেমেন্ট যখন করতে গেছি তখন ওরা কেকটা খুঁজে পাচ্ছিল না, এটাই চাপ হয়ে গেছিল। যাই হোক, এই হচ্ছে গিয়ে চলো কেক প্লেটে সাজিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে ওভারঅল সবকিছু জিনিস, একটা স্যান্ডউইচ, দুটো বার্গার, একটা ব্ল্যাক ফরেস্ট, আর কিছু সেরকম ভালো ছিল না। চিকেন ইন্টারনেট আমার অতটা পছন্দ না, আর কয়েকটা পেস্ট্রি ছিল বাট ওইগুলো আমার খুব একটা নেওয়ার ইচ্ছা হয়নি। আর রেড ভেলভেট চাইছিলাম বাট পাইনি, তো চলো খাই দেখি কেমন আছে। ফার্স্টে আমি যেটা ট্রাই করবো, সবাই জানো বুঝতে পারছো কি ট্রাই করতে চলেছি, কারণ এই জিনিসটা ছাড়া আমার মিও আমারের ভিডিওটা অসম্পূর্ণ, বার্গারটা। তো বার্গারটা আমি ফার্স্টে একটু চেক করে দেখি যে মাল মশলা ঠিক মতো পোড়া আছে। খুলি বার্গারটা একবার। ওকে, তো বার্গারের ভেতরে আমি যারা দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি, তিন টুকরো দেখতে পাচ্ছ, এই এক, এই দুই, এই তিন, তিন টুকরো হচ্ছে চিকেন রয়েছে এখানটা, দেখতেই পাচ্ছ তিন টুকরো। চলো একটু সাটিয়ে নিই। ক্রিমটা মনে হচ্ছে একটু কম দেওয়া রয়েছে, মেয়োনিজ টাইপের যেটা থাকে, বাট খেয়ে দেখি। মিও আমারের, আমার এটা খুব খারাপ লাগলো যে এটা গত বছরও হয়েছিল, মানে আমি না অনেকদিন মিও আমার থেকে নর্মাল বার্গারটা খাই না, তাই আমার মনে পড়ছে না। ওরা কি গরম করে দেয় নর্মালি? আই থিঙ্ক দেয়, আজকে তো গরম করার কোনো গল্পই নেই। বাট মানে আমি বহুকাল হয়ে গেছে মিও আমাদের যাইনি, তো তো মনে পড়ছে না আমার। বাট আমি এইটুকু বলতে পারি এটা আমার ঠিক ভালো লাগছে না, মানে কেমন একটা নেতানো মার্কা টেস্ট। কিন্তু মিও আমারের বার্গার আমার অনেক পছন্দের, মানে আগে আমি যখন খেতাম প্রচুর খেতাম, আমার খুব পছন্দের ছিল, বাট এটা ঠিক ভালো লাগলো না। স্যান্ডউইচটা ট্রাই করে দেখি। তবে একটা কথা বলে রাখি, যদি এমআরপির গেমে খেলতে যাও, বার্গারটার দাম 58 টাকা, 30 টাকায় যে কটা আইটেম রয়েছে তার মধ্যে হিসেব মতো তুমি সব থেকে বেশি সেভিংস এই বার্গারেই করবে, কিন্তু টেস্ট ভালো লাগলো। আর বার্গারটাই ওদের কাছে মোটামুটি সব থেকে বেশি ছিল, মানে যা দেখতে পেলাম। ইন্টারনেট অনেকগুলো ছিল বাট ওর তো কেউ নিচ্ছিলই না। এবার আছে স্যান্ডউইচে, স্যান্ডউইচে মোটামুটি ভালো আছে, পুর এটার মধ্যে তো ভালোই আছে মোটামুটি, ওই যা হয় আর কি, ঠিক আছে। এটা স্যান্ডউইচে এরকম পুর থাকে। স্যান্ডউইচটা ভালো হবে, একটা গার্লিকের খুব স্ট্রং এসেন্স আছে, খুব স্ট্রং একটা ফ্লেভার রয়েছে। স্যান্ডউইচটা সত্যি ভালো খেতে, মানে এটা গরম করে দিলে আরো ভালো লাগতো খেতে। বার্গারটা যতটা খারাপ হয়েছে স্যান্ডউইচটা ততটাই ভালো লেগেছে। দাম এটার কম, 45 টাকা দাম, 30 দিচ্ছে। যদি ওই গল্পে না যাও যে আমি এমআরপি এর উপর বাঁচাবো, আমি বলবো এটা ট্রাই করো ভালো লাগবে। আর লাস্ট নট দ্য লিস্ট, এই এটা ব্ল্যাক ফরেস্ট, চলো একটু খেয়ে বলি। এটা অ্যাকচুয়ালি আমি মায়ের জন্য এনেছি বাট লোভ তো সামলানো যায়। খেয়ে বলি, তাকিয়ে দেখছো কি তোমরা জানো না কেমন হয় ব্ল্যাক ফরেস্ট খেতে, সেটা আমার মিও আমারের চরম লেভেলের খেতে। আর কথা বাজা পাচ্ছি না, আমি পুরোটা ফিনিশ করি তারপর আসছি। অনেকটাই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর তোমরা দেখলে মোটামুটি ভিডিওটা কি হলো না হলো। তো দেখো এখন যদি আজকেই ভিডিওটা দেখে থাকো তো গিয়ে দেখো, যদি পেয়ে যাও তো পেয়ে যাবে, মানে লাকিলি। ঠিক আছে, মানে অন্যান্য অনেকগুলো দোকান, ক্রিমস বলো, সোয়া স্পাইস বলো, ওরাও কিন্তু এরকম অফার দেয়, বাট এতটা মনে হয় ক্রেজ হয় না যেন মিয়া আমাকে নিয়ে হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের অনেকের সঙ্গে দেখা হলো, আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে তো জানো কি করতে হবে, একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর পাশে ঘন্টাটাকে বাজিয়ে দিয়ে চলে যাবে সবার আগে ফোনে তোমাদের নজরে আমার ভিডিও। আমি শান্তনু, তোমাকে অফার বলা, বাট রিল্যাক্স, এনজয়।